गोविंदम आदि पुरुषम तमहं भजामि, गोविंदम आदि पुरुषम तमहं भजामि। নবদ্বীপে প্রভাত সময়ে সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া অঙ্গের সমস্ত অলঙ্কার খুলে ফেলে দিয়ে একটা চাঁপা ফুলের মালা গেঁথে সেই মালাটি নিয়ে
একাকী নীরজনে বসে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছি। কেন মরণে মরিয়াছি, মরণে মরিয়াছে, মরণে মরিয়াছে, মরণে মরিয়াছে। সনাতন তনয়া বিষ্ণু পিয়া কার লাগি কাঁদিছে, বিষ্ণু পিয়ার কি হয়েছে, বিষ্ণু পিয়ার কি হয়েছে, কয়না কথা কিসে ব্যথা, বিষ্ণু পিয়ার কি হয়েছে, কয়না কথা কিসের ব্যথা, বিষ্ণু পিয়ার কি হয়েছে। যে কথা বিষ্ণুপ্রিয়া কাউকে বলতে পারছে না, তার মলির বদন দেখে সনাতন মিশ্র তার স্ত্রী যোগমায়াকে ডেকে বলে, হ্যাঁ গো, আজ আমাদের একমাত্র কন্যা মলিন বদনে বসে আছে কেন, তুমি কি কিছু বলেছ? না স্বামী, আমি তো কিছু বলিনি। তাহলে এমনভাবে বসে আছো কেন? তাহলে এক কাজ করি, তার সখী কাঞ্চনাকে ডেকে পাঠাই, সে নিশ্চয়ই এসে কিছু তার ভাব বুঝতে পারবে। এইভাবে যুক্তি করে তারা করল কি, প্রিয়ার প্রিয় সখী কাঞ্চনাকে ডেকে পাঠালো। কাঞ্চনা এসে জিজ্ঞাসা করে বলে, এই প্রিয়া, তোর হলো কি, এমন উদাস মনে বসে আছিস, গায়ের সমস্ত গয়না খুলে ফেলেছিস, আবার চোখে জলও দেখছি, বল না বল না প্রিয়া, তোর কি হয়েছে? আজ তোকে দেখি আমার কি মনে হচ্ছে জানিস, সে বৃন্দাবনে রাধারানীর কথা মনে পড়েছে। সে বৃন্দাবনে রাধারানীর সাম্বদন দেখি কি হয়েছিল জানিস প্রিয়া? ওগো আজ কি হলো অন্তরের ব্যথা গো, কি হলো অন্তরের ব্যথা, শোনে কাহার কথা, আমি বসিয়া বিরলে থাকিয়া কলে, না শোনে কাহার কথা, না শোনে কাহার কথা। প্রিয়া, সেই বৃন্দাবনে রাধারানী সে না হয় কৃষ্ণ বিরহে বিরহিণী পেয়েছিল, কিন্তু তুই কার বিরহে বিরহিণী পেয়েছিস? কাঞ্চনাকে দেখে বিষ্ণুপ্রিয়া বলে, কাঞ্চনা, আজ আমার মনের কথা সব তোকে খুলে বলবো। আজ আমি সুরধনের তীরে গিয়ে কি দেখলাম জানিস? বলে, কি দেখলি প্রিয়া? তবে শোন, একটা সোনার কমল সুরধনের জলে তরঙ্গে ভাসিয়া যায়, একটা সোনার কমল সুরধনের জ
সোনার কমল দেখেছিস? হ্যাঁ রে প্রিয়া, তা তুই তুলে নিতে পারতিস? কাঞ্চনা, ওই সোনার কমলকে দেখে আমার মনে বড় লোভ হলো, তাই আমি সেই তো সোনার কমল তুলব বলে জলে নেমেছি। কিন্তু কি করলো জানিস? বলে কি হয়েছে? বলে আমার অঙ্গের পরশে সোনার কমল আরো দূরে সরে গেল। আমার অঙ্গের পরশে সোনার কমল আরো দূরে সরে গেল। আমার অঙ্গের পরশে সোনার কমল আরো দূরে সরে গেল। আমার কাঞ্চনা, আমি প্রাণের মায়া ত্যাগ করে অগাধ জলে ওই সোনার কমল ধরেছি, ধরে যেই না তীরে নিয়ে এলাম, ও মা হায় হায়, আমি কি দেখলাম জানিস? কি দেখলি প্রিয়া? আজ সোনার সোনার কমল? কাঞ্চনা, আমি তো দূর থেকে ভেবেছিলাম সোনার কমল, কিন্তু কমল ভেবে যাকে আমি তীরে নিয়ে এলাম সে কমল নয়, এক সোনার মানুষ। কোলের কাছে নিয়ে আমি যেই না তাকালাম, ও মা আমার মুখের পানে তাকিয়ে হাসছে। তখন আমার অবস্থাটি হয়েছে কি জানিস? বলে হায় হায় আমি লাজে মরি, 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 এই সোনার মানুষ কোলে করি হায় হায় আমি লাজে মরি, এই সোনার মানুষ কোলে করি হায় হায় আমি লাজে মরি, ওই সোনার মানুষ কোলে করি হায় হায় আমি লাজে মরি, ওই সোনার মানুষ কোলে করি একে হলাম সুকুমারি, সোনার মানুষ কোলে করি একে হলাম সুকুমারি, কাঞ্চনা। ওরেও কাঞ্চনা, এবার বল আমি কি করব? আজ রূপ লাগে আঁখি ঝরে গুনে পুতি
নয়নে রে
পারছ না? বলে আর কি করতিস? আমার গোবর যদি হত মতি, গৌর যদি হত মতি, গৌর যদি হত মতি, গৌর যদি হত মতি, আমি হার করিয়া গলাতে পড়িতাম, হার করিয়া গলাতে পড়িতাম, আমি হার করিয়া গলাতে পড়িতাম, হার করিয়া গলাতে পড়িতাম, আমার শোভা যে হইত অতি আমি কি করতাম জানো? আমার গৌর যদি হত মধু, গৌর যদি হত মধু, গৌর যদি হত মধু, গৌর যদি হত মধু, কেন দাস কহে আস্বাদন করিয়া মজিত কুলে রবধু, গো মজিত কুলে রবধু, তাকে যদি পেতে হয় প্রথমে দেখা করতে হবে তার মায়ের সঙ্গে। আমি আমি কোথায় পাবো? তোকে তোকে যেতে হবে সেই সুরধনী গঙ্গার ঘাটে, যে ঘাটে আমরা স্নান করি, তার পাশের ঘাটে শচী ঠাকুরানি বলে একজন বৃদ্ধ মহিলা আসে স্নান করতে, সেই হলো আমার বহু সুন্দরীর মা। তাকে গিয়ে যদি তুই প্রণাম করতে পারিস তাহলেই কিন্তু তুই গৌর পাবি। বেশ, আমি তাই করব কাঞ্চনা। এদিকে শচী ঠাকুরানি আমার গঙ্গায় স্নান সেরে আহ্নিক সেরে যেই না যাবে, অমনি বিষ্ণুপ্রিয়া সখীর কথা মতো এসে মায়ের পা দুটি জড়িয়ে ধরে বলে, মা গো, ও মা, আমায় প্রণাম না। শচী ঠাকুরানি আমার প্রথমে দাঁড়িয়ে বলে, ও মা, এ কি করছো? ছাড়ো ছাড়ো, পা ছাড়ো, কোন জাতের মেয়ে তুমি, আমায় এসে ছিঁড়ে দিলে, ছেড়ে দাও বলছি। মা গো, আমার নাম বিষ্ণুপ্রিয়া, আমার পিতার নাম সনাতন মিশ্র। যেই না বললো সনাতন মিশ্রের কন্যা, অমনি শচী ঠাকুরানি বললো, ও মা, তুমি সনাতনের মেয়ে, সেটা তো তুমি আগে আমায় বলবে। সেই বিষ্ণুপ্রিয়াকে দেখি শচী মা তার মনে বড় সাধ খুলো, মনে মনে ভাবল, আহা, এই মেয়েকে যদি আমি নিমাইয়ের বউ করতে পারতাম তাহলে কত ভালো হতো। বলে, মা গো, তোমাকে তো এই ঘাটে কোনোদিন দেখিনি। বিষ্ণুপ্রিয়া তখন বলে, মা গো, আমি এই ঘাটে এসেছি
আপনার চরণধূলি নিতে। আমার চরণধূলি নিতে? হ্যাঁ মা, আমি একটা নামের ব্রত রেখেছি, তাই আপনি আমায় আশীর্বাদ করুন, আমি জানো সেই নামের ব্রত পালন করতে পারি। আমি তোমায় আশীর্বাদ করি মা, তোমার নাম যেমন বিষ্ণুপ্রিয়া, তুমি সত্যি সত্যি যেন বিষ্ণুর প্রিয়া হও, তুমি সত্যি সত্যি যেন বিষ্ণুর প্রিয়া হও, তুমি সত্যি সত্যি যেন বিষ্ণুর প্রিয়া হও। আর একটা কথা বলবো মা, বলুন। আজ আমার মনে বড় সাধ জেগেছে। কি সাধ মা? মা গো, তুমি আসবে আমার ঘরে, আমার নিমায়ের বউ হয়ে? বিষ্ণুপ্রিয়া তখন লজ্জিত হয়ে মাকে বলে, মা গো আমি এখন আসছি। এই বলে বিষ্ণুপ্রিয়া তখন চিৎকার করতে করতে কাঞ্চনাকে ডেকে বলছে, ওরে কাঞ্চনা, ওরে কাঞ্চনা, আমি তার সম্মান পেয়েছি, সই আমি মায়ের আশীর্বাদ পেয়েছি, আমি ভগবানের কাছে কামনা করি তোর মতো সই যেন জন্ম জন্মান্তর পাই যেন। ওরে মা আমায় আশীর্বাদ করে বলেছে তুমি বিষ্ণুপ্রিয়া হও, কিন্তু না, এই কলিযুগে আমি বিষ্ণুপ্রিয়া নই, আমি হব গৌরপ্রিয়া, আমি হব গৌরপ্রিয়া, আমি হব গৌরপ্রিয়া। ওরে কাঞ্চনা, আমি গৌর সুন্দরকে পাওয়ার জন্য কি করব জানিস? আমি তার নাম গান করব, শুনেছি তার ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কার সঙ্গে দেবেন মা? সেই সনাতন মিশ্রের কন্যা
বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। কাশীনাথ ঘটক তখন বলে, মা গো পুঁথিতে তোমার নিমাইয়ের ও সনাতনের কন্যা বিষ্ণুপ্রিয়ার কোনো বিয়ের যোগ নেই। তবে আমি বুঝেছি মা, এ বিয়ে হবে। কি প্রিয়া, সে ছিল রুক্মিণী, আর এখন যে আসবে সে হলো সত্য বাবা। মা গো তুমি কোনো চিন্তা করো না, আমি সনাতনের সঙ্গে বিয়ের কথাবার্তা পাকা করি, একেবারে গধূলি লগ্নে বিয়ের ব্যবস্থা করে আসব। এই বলে কাশীনাথ সনাতনের বাড়িতে গিয়ে সনাতনকে বলে, ও সনাতন সনাতন, সনাতনকে ডেকে বলছি, সনাতন শোনো শোনো, আমি এসেছি তোমার কন্যার বিবাহ পাত্র সন্ধান নিয়ে। তোমার তো মেয়ে আছে। হ্যাঁ গো খুড়ো, কিন্তু ভালো সন্ধান পাচ্ছি না আমি, সেই পাত্র সন্ধান নিয়ে আমি এসেছি, তুমি বিয়ে দেবে? হ্যাঁ গো খুড়ো, ছেলে কি করে, ছেলে ছেলে আবার কি করবে, ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, না পথে ফের পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়, না পথে ফের পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়। কাশীনাথ খুড়ো, তুমি জানো কার সঙ্গে কথা বলছো? আমি হলাম রাজপণ্ডিত সনাতন মিশ্র। আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে একটা ভবঘুরে ছেলের সঙ্গে, তোমার সাহস তো মন্দ নয়। সনাতন তুমি বলছো ভবঘুরে ছেলে, তা নয় তো কি, তা ছেলে কি করে, ছেলে কি করবে? বললাম তো ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু আমার মেয়েকে খাওয়াবে কি? যদি ঘুরে বেড়ায় তাহলে আমার মেয়েকে খাওয়াবে কি? কাজকর্ম তো কিছু করে না বলছো, ঘুরে বেড়ালে খাবে? আমি এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেব না। সনাতন তুমি খাওয়ার চিন্তা করছো, তবে শোনো, বিয়ে দিলে তোমার মেয়েকে কিসে কি খাওয়াবে? হরিনাম অমৃত সুধা খাওয়ালে পরে ভব খুদা তার যাবে গো দূরে, ভব খুদা তার যাবে গো দূরে, নামামিত সুদা খাওয়ালে পরে ভব খুদা তার যাবে গো দূরে, সুদা তৃষ্ণা রয়না, সুদা তৃষ্ণা রয়না, সুদা তৃষ্ণা রয়না, সুদা তৃষ্ণা রয়না, হরি নামামৃত সুদা পান করিলে খুদা তৃষ্ণা রয়না, নামামিত সুদা পান করিলে খুদা তৃষ্ণা রয়না। তুমি কোন ছেলের কথা বলছো খুড়ো? আমি কোন ছেলের কথা বলছি জানো? তবে শোনো, আজকে আমি কার কথা বলছি? সেই নবদ্বীপ চন্দ্র গৌরখড়ির কথা বলছি। ওগো সনাতন, মতি গুণবতী তনয়াবর গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ, তোমার কন্যা বিষ্ণুপ্রিয়ার বিবাহের প্রস্তাব নিয়ে আমি এসেছি। সনাতন যখন শুনল নবদ্বীপ চন্দ্র গৌরখড়ির সঙ্গে আমার বিষ্ণুপ্রিয়ার বিবাহ, সেই আনন্দে আজকে সনাতন মিশ্র করল কি গো, আজ নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল।
কাশীনাথ সনাতন মিলে নাচতে আরম্ভ করলো। বলে কুড়ো, আজ গধূলি লাগলে আমার মেয়ের সঙ্গে গৌরাঙ্গের বিয়ে দেব। এদিকে সচিমা বলে, আমার নিমাইয়ের বিয়ে হবে কি দিয়ে? ঘরে তো কিছুই নেই, আমি কেমন করে আত্মীয় স্বজন ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা দেব? নিত্যানন্দ প্রভু বলে, মা গো তুমি কোনো চিন্তা করো না, যার বিয়ে সে ঠিক ব্যবস্থা করে নেবে। এমন সময় হাতির পিঠে চেপে আসছে রাজা বুদ্ধিমন্ত্র খা। এসে মাকে প্রণাম করে বলে, মা গো শুনলাম নাকি প্রভুর বিয়ে। হ্যাঁ বাবা তুমি ঠিকই শুনেছ, কিন্তু মায়ের চরণ দুটি ধরে বলে, মা আমি প্রভুর সেবার যখন সুযোগ পেয়েছি এই সেবা থেকে আপনি আমায় বঞ্চিত করবেন না। প্রভুর বিয়েতে যাবতীয় যা ব্যবস্থা সব আমি করব, আমি সারা নবদ্বীপ সাজাব, কত বাদ্যযন্ত্র আনব, আমার প্রভুর বিয়ে সারা নবদ্বীপবাসীকে উদার পূর্ণ করে ভোজন করাতে হবে। আমি এখন তাহলে আসি মা। এই বলে বুদ্ধিমন্ত্র খা চলে গেলেন। নিত্যানন্দ প্রভু বলছে, মা গো তাহলে এবার আমি নিমন্ত্রণের পর্বটা সেরে আসি। এই বলে নিত্যানন্দ প্রভু আমার চলেছেন নবদ্বীপবাসীকে নিমন্ত্রণ করতে। কেমন ভাবে? নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম, ঘরে ঘরে 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 নিত্যানন্দ নিত্যানন্দ রাম। বলে আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, পর্যাত্র যাবেন, আপনারাও আসিবেন, পর্যাত্র যাবেন, আপনারাও আসিবেন, পর্যাত্র যাবেন, আপনারাও আসিবেন, পর্যাত্র যাবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারা সকল নবদ্বীপবাসীকে জেনে বলছি, শোনো শোনো, তোমরা তো আমার ভাইয়ের বিয়েতে যাবে, কিন্তু বলে শুধু মুখে যাবে না, শুধু মুখে যাবে না, শুধু মুখে যাবে না, শুধু মুখে যাবে না, আমার ভাইয়ের বিয়েতে শুধু মুখে যাবে না, আমার ভাইয়ের বিয়েতে শুধু মুখে যাবে না, আমার ভাইয়ের বিয়েতে শুধু মুখে যাবে না। শোনো শোনো, আমার ভাইয়ের বিয়েতে কিন্তু কেউ শুধু মুখে যাবে না গো। কেমন ভাবে যাবে জানো? নাম বলতে বলতে যাবে, বলতে বলতে যাবে, নাম বলতে বলতে যাবে, বলতে বলতে যাবে, হরে কৃষ্ণ হরে রাম 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 বলতে বলতে যাবে। যেই শুনলো নবদ্বীপবাসীগণ তাদের গৌরের বিয়ে, তখন সবাই করলো কি গো, আজ কেহ নাচে কেহ গায়ে কেহ বলে করি, 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 ধুলাতে পড়িয়া কে পূজাই গোড়া করি, ধুলাতে পড়িয়া কে হোজাই গোড়া করি, ধুলাতে পড়িয়া কে হোজাই গোড়া করি, যাই গোড়া করি, বলে হরি বল করিব, হরি বল হরি বল, হরি বল করিব, হরি বল হরি বল, উঠিল আনন্দে রোল, হরি বল করি বল, উঠিল আনন্দে রোল, হরি বল হরি বল। এদিকে গৌর খুড়ি আমার ঘরে এসে দেখি আনন্দের রব, তাই মাকে জিজ্ঞাসা করে বলে, ও মা গো কি ব্যাপার মা,
এত কইচই কিসের? সচি মা বলে, ওরে অনিমায় আজ তোর বিয়ে বাবা। আমার বিয়ে? তা কার সঙ্গে হচ্ছে মা? রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। এ বিয়ে তুমি বন্ধ করে দাও মা। কেন রে নিমা? কারণ একবার বিয়ে করে যখন আমার সুখ হলো না, আমি আর দ্বিতীয়বার বিয়ে করতে চাই না মা। আমি আর পরের মেয়েকে কষ্ট দিতে চাই না। ওরে ও নিমায়, তুই যদি বিয়ে না করিস তাহলে যে আমি কষ্ট পাবো বাবা? মায়ের মুখে এমন কথা শুনে গৌর সুন্দর আমার মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে বলে, মা গো এমন কথা বলো না মা, তোমাকে কষ্ট দেওয়ার মতো ক্ষমতা আমার যে নেই। বেশ, আমি এ বিয়ে করবো মা, তবে আমার জন্য নয়, এ বিয়ে করবো শুধু আমি তোমার জন্য। শচি ঠাকুরানি আমার আনন্দে চিত্তে বলে, ওরে ও নিমায়, আগে তুই বিয়ে তো কর, তারপরে দেখবো। প্রতিদিন হরিনাম করতে কেমন করে যাস ওই অদ্বৈত ভবন, ওই শিবা সঙ্গন, দুই বাড়িতে আজকে পড়ে গেল বিয়ের সাজো সাজো রব। শচিমা বলে, ওরে গধুলি লাগলে বিয়ে, তোরা তাড়াতাড়ি জল সাধন করে আন। আজ নবদ্বীপের নারীগণ চলেছে জল সাধন করতে, কেমন ভাবে গো? জল সাধল মঙ্গল, আরে ও আরে ও আরে ও আরে ও, জল সাধল মঙ্গল, আরে ও আরে ও আরে ও, জল সাধল গান করছে, কেমন ভাবে গো? আমাদের বিষ্ণু প্রিয়া রূপবতী, তাইতে গো জল সাধনে চলেছি। যারা আমার গৌরকে ভালোবাসত না সেই নবদ্বীপের নিন্দুকগণ তাদেরকে ডেকে বলছে, হ্যাঁ গো তোমরা ঘটা করে জল সাধনে চলেছ, আজ নবদ্বীপে কার বিয়ে? বলো মা তোমরা জানো না আজ নবদ্বীপে কার বিয়ে? তবে শোনো, আজ গৌরাঙ্গের ভাবে গোবি জল সাধিতে যায় তোরা।
সাধিতে যাই তোরা সাজাতে লাগলো কেমন ভাবে গো আজ মালতির মালায়ানি ঝুটা বাঁধি দিল মালতির মালায়ানি ঝুটা বাঁধি দিল অলকাতি লোকা গোড়ার ললাটে পড়ালো অলকাতি লোকা গোড়ার ললাটে পড়ালো বন ফুল মালায়ানি গৌর গলে দিল বন ফুল মালায়ানি গৌর গলে দিল ধবল পাটের জোড়ানি গোড়ারে পড়ালো ধবল পাটের জোড়ানি সচিমা আমার সবাইকে ডেকে বলি ওরে তোরে শঙ্খ বাজা তোরা উলুর ধ্বনি দে ওগো শালাই শালাই তুমি একবার জোরে জোরে শালাইটা বাজিয়ে দাও আমার নিমাই বিয়ে করতে যাবে আজ মাকে প্রণাম করে গৌর চলেছে বিবাহ করতে আরে পিয়া রে তোর বরে লড়ে
পরে পেয়া টোপর মাথায় দিলাম পিয়ারে তার বারে লরে পিয়ারে তার বারে লরে টোপর মাথায় দিয়া রে পিয়া টোপর মাথায় দিয়া এ পিয়া কোন দেব তার করলি পূজা পেলিয়া মন বান সেই দেব তাই করব পূজা বাবু গোবর সন্ধান কোন দেব তার করলি পূজা পেলিয়া মন বান আমি সেই দেব তার করব পূজা বাবু গোবর সন্ধান কোন দেব তার করলি পূজা বাবু গোবর সন্ধান কোন দেব তার করলি পূজা পেলিয়ে মন বান আমি সেই দেব তার করিব পূজা বাবু গোবর সন্ধান পিয়ারে তোর বারে লোরে পিয়ারে তোর বারে লোরে টোপর মাথায় দিয়ার পিয়া মাথায় দিয়া পিয়ারে তার বারে লরে পিয়ারে তার বারে লরে টোপর মাথায় দিয়ারে পিয়া টোপর মাথায় দিয়া এদিকে সনাতন মিশ্রের আনন্দ আর ধরে না আমার গৌর বিশ্বম্ভরকে জামাতা রূপে পাবে বলে তাই সবাইকে ডেকে বলছে ওরে আমার বিষ্ণুপ্রিয়াকে ছাতনা তলায় নিয়ে এইবার গৌর বিষ্ণুপ্রিয়াকে ছাতনা তলায় আনা হলো প্রথমে হলো মালা চন্দন পরে হলো মালা বদন ও শুভদৃষ্টি তারপরে হলো হস্তবন্ধন দুই হাত দু হাত চার হাত এক হয়ে শাস্ত্র মতে তাদের বিয়ে হলো পরের দিন সকালবেলায় গৌর সুন্দর আমার বিষ্ণুপ্রিয়াকে নিয়ে আজ গেলেন শচীমায়ের ঘরে শচীমা আমার গৌর বিষ্ণুপ্রিয়াকে নিজ কোলে বসি আজকে তাদের চাঁদবদন রূপ দর্শন করছে এদিকে গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল রূপ দর্শন করি ভক্তগণ সবাই মিলে জয়ধ্বনি দিয়ে বলছে আজ জয় শচী নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়া ধন ধন নদিয়া ভিখারি জয় শচী নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়া ধন ধন নদিয়া বিহারি জয় শচী নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়া ধন ধন নদিয়া বিহারি জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারি জয় শচী নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ